হ্যালো ইব্রিয়ান আসসালামাইকুম ব্যাক টু নুমন রাজু টেক্তো ভিও আজকে স্পেশালি পুরো ব্রিজ কথা বলবো ওয়ান প্লাস ইলেভেন ফোনটির ওভারঅল রিভিউ নিয়ে ওয়ান প্লাস ইলেভেন ফোনটার নতুন দাম পুরান দাম এছাড়া এই ফোনে কী কী রয়েছে ইন ডিটেলস ধারণাধারা ট্রাই করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজ দেবেন তো অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস ইলেভেন ওয়ান প্লাস ইলেভেন কিন্তু চমৎকার লেভেলে একটা ফোন কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কাটরটা দুর্দান্ত হ্যাজেল বেলেট ক্যামেরা ওভারঅল একটা অলরাউন্ডার ফোন বলতে পারেন এই ফোনটিকে এছাড়া নতুন দামও কিন্তু কম না অনেক দামি একটা ফোন বেস্ট বিল্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এছাড়া ডিজাইন পাওয়ারফুল ব্যাটারি উইথ ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন হিউজ র্যাম অ্যান্ড স্ট্রেস পেয়ে যাচ্ছেন এই ফোনে তো ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের পেয়ে যাচ্ছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি একশো আঠাইশ জিবি কয়েকটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন কিন্তু এই ফোনটা অফিসিয়াল আনঅফিশিয়াল নতুন দাম পুরান দাম ইন ডিটেলস কিন্তু ধারণা দেওয়ার ট্রাই করবো এই ভিডিওতে তো ওভারঅল অবশ্যই নাটেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটা এছাড়া পাঁচ হাজার এমএসের বিগ বিটের পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন এজেন টু প্রসেসার পেয়ে যাচ্ছেন যেই প্রসেসারটা বর্তমানে রাইট নেও স্যামসাং এস টোয়েন্টি থ্রি ইউজ করা হয়েছে এছাড়া ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন এনসি চোদ্দশো চল্লিশ বাই বত্রিশে ষোলো পিক্সেল সাপোর্টেড অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন পেয়ে যাচ্ছেন আপডেট পাবেন পরপর দুই তিনটা এছাড়া আপনার যা যা লাগে কিন্তু সব পেয়ে যাবেন আর এই প্রসেসর দ্বারা আপনি যে কোনো ভারী গেম কিন্তু খেলতে পারবেন ফ্রি ফায়ার পাবজি তো উড়া দুরা খেলতে পারবেন একশো বিশ আর্টস রিফ্রেশ পেয়ে যাচ্ছেন অন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যা যা লাগে এছাড়া ডিসপ্লে কথা বলতে গেলে এলটিপিউটি ফিল্ড অ্যামুলেট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর ওয়ান প্লাসের কথা শুনলেই তো এখন মানুষের ভয় ধরে যে গ্রিন লাইন আসে কিনা তবে ওয়ান প্লাস রিকমেন্ডেড করছে হাইলি রিকমেন্ডেড ওয়ান প্লাস ইভেন টুয়েলভ সিরিজে এই দুইটা সিরিজে গ্রিন লাইন আপনার নাইনটি নাইন পার্সেন্ট তারা শিওরিটি দিয়েছে যে গ্রিন লাইন আসবে না বাকিটা আল্লাহ ভরসা তো যাই হোক ওয়ান প্লাস ইলেভেন যারা ওয়ান প্লাস লাভার আসেন বিশেষ করে তারা ওয়ান প্লাস ইলেভেন ইভেন ওয়ান প্লাস টুয়েলভ এই দুইটা সিরিজের একটা যে ফোন দেখতে পারেন চমৎকার লেভেলের ফোন আর যারা পূর্বে ওয়ান ইউজ করছেন তারা জানেন যে ওয়ান কত ভালো একটা ফোন শুধুমাত্র গ্রিন লাইনের জন্য কিন্তু তারা অধবতনে গিয়েছে তো যাই হোক ওইটা যদি রিকভার করতে পারে তারা অবশ্যই তাদের জন্য শুভকামনা তো ওয়ান প্লাস আপনার একদম ফালাই দেওয়ার মতন ফোন না আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের সাথে করতে পারবে এই ফোনটা বিল কোয়ালিটির কথা বলতে গেলে বিল্ড কোয়ালিটি কিন্তু দুর্দান্ত গ্লাস ফ্রন্টে পেয়ে যাচ্ছেন গয়লা গ্লাস ভিক্টোস এছাড়া গ্লাস ব্যাকে পেয়ে যাচ্ছেন গয়লা গ্লাস অ্যালুমিনিয়াম ফ্রেম আর সিম তো ডুয়েল সিম ইউজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই আদার্স কথা বলতে গেলে আইপি সিক্সটি এইট ডাস্ট ওয়াটার স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন যা যা লাগে সব পেয়ে যাচ্ছেন কিন্তু এই ফোনে ওভারঅল এই ফোনটা চমৎকার লেভেলের ফোন এছাড়া মেইন ক্যামেরা হিসাবে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শ্যুটার পেয়ে যাচ্ছেন আলট্রা ওয়াইড যা ভালো এই ফোনটার সেটা হাতে না নিলে বুঝতে পারবেন না টেলিফোটো ক্যামেরাও খুবই ভালো সবচেয়ে মজার বিষয় হলো ওয়ান প্লাসের ওয়েটটা আমার কাছে জোস লাগে হ্যাজেল ব্লেড কালার এছাড়া আপনার ফিচারের কথা বলতে গেলে আপনি এইট কে ভিডিও শ্যুট করতে পারবেন এই ফোন দিয়ে এইট কেতে টোয়েন্টি ফোর এফ ভিডিও শ্যুট করতে পারবেন ফোর কেতে সিক্সটি এফ ভিডিও শ্যুট করতে পারবেন হাজার বিতে তো সিক্সটি এফ ভিডিও শ্যুট করতেই পারবেন আর সেলফি ক্যামেরার কথা বলতে গেলে ষোলো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অথো এর হাজার আসবিতে থার্ড ডি বিএস ভিডিও শ্যুট করতে পারেন ওভারঅল যা যা লাগে এই ফোন কিন্তু কোনোখানেই কম্প্রোমাইজ করে নাই যা যা ফিচার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ এগোরেট কাজ করে পাঁচ হাজার এমএস এর বিগ চার্জার দিছে পাঁচ হাজার এম এস এর বিগ ব্যাটারি আর কি যেটাকে বলি আর ব্যাটারিটা ব্যাকআপও খুব দুর্দান্ত পাঁচ হাজার এস হইলেও চার্জিং ব্যাকআপ ওভারঅল খুবই ভালো পেয়ে যাবেন ভালো মানের একটা ব্যাটারি ইউজ করে তারা আর একশো ওয়ারের চার্জার পেয়ে যাচ্ছেন বক্স কন্টেন্টে একশো ওয়ারের চার্জার পিডি চার্জার যেটাকে বলে একশো ওয়ারের পিডি চার্জার আপনার পঞ্চাশ পার্সেন্ট এক থেকে এক পার্সেন্ট চার্জ থেকে পঞ্চাশ পার্সেন্ট চার্জ করতে লাগবে মাত্র দশ মিনিট ইভেন আপনার এক থেকে একশো পার্সেন্ট চার্জ করতে লাগবে মাত্র পঁচিশ মিনিট তো পঁচিশ মিনিটে আপনি এটা ফুল চার্জ করতে পারবেন একশো ওয়ারের চার্জার দিয়ে ডেফিনেটলি এটা অরিজিনাল চার্জার হতে হবে বক্সের চার্জার এছাড়া আপনি মার্কেটে সস্তা চার্জার দিয়ে কিন্তু এই ফিচার কখনোই পাবেন না আর ইন্টারন্যাশনালি আশি ওয়ার্ডের পিডি চার্জার পাওয়া যায় ইউএসএর এছাড়া ইন্ডিয়ান তো দুইটা ভেরিয়েন্টে পেয়ে পেয়ে যাবেন একশো ওয়ার্ডের চার্জার থাকবে একটা ব্যাক্স কন্টেন্টে আর ইন্টারন্যাশনালি আশি ওয়ার্ড চার্জার প্রেফার করে বেশি আশিওয়ার্ডও আপনার দেখা যায় ওয়ার্ড দিয়েও চার্জার দিলে চার্জ দিলে অলমোস্ট যদি একশো ওয়ার্ডে পঁচিশ মিনিট লাগে আশি ওয়ার্ডে হয়তো বা দেখা যায় কত পঁয়ত্রিশ মিনিটে ফুলচার্জ হয়ে যাবে পঁয়ত্রিশ মিনিট বা তিরিশ মিনিট আধা ঘন্টার মধ্যে যাই হোক ওভারঅল যা যা লাগে আর কালারের কথা বলতে গেলে টিটানিয়াম টিটান ব্ল্যাক এছাড়া ইটার্নাল গ্রিন জুপিটার রক কয়েকটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালারগুলো চমৎকার লেভেলের কালার আসলে মুখে উল্টে না তো ওয়ান প্লাস ইলেভেন চমৎকার লেভেলের ফোন চাইলে দেখতে পারেন আর এগুলোর রিভিউ ভালো মজমুত একটা ডিভাইস যা যা অফার করছে আপনার জন্য বেস্ট আপনি যদি একজন ব্লগার হন বা ভিডিও আপনার পেশা বা ভিডিও শ্যুট করতে চান ওভারঅল ওয়ান প্লাস ইলেভেনটা দিয়ে আপনি যে কোনো ভিডিওর কাজ আপনি করে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা আশা করি ফেস করতে হবে না ওয়াইড অ্যাঙ্গেল বলেন ওয়াইড অ্যাঙ্গেলও ভালো দিবে ডে নাইটে ভালো ফুটেজ কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা ওয়ান প্লাস ইলেভেন এবার প্রাইস সেগমেন্টের কথা বলি এটা নতুন দাম কিন্তু অনেক টাকা অনেক টাকা বলতে গেলে অনেক টাকাই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস কিন্তু নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা এটাই আসলে বেশি চলে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা তো বারো জিবি দুশো ছাপান্ন জি আবার নিরানব্বই হাজার অলমোস্ট এক লাখ টাকা দাম কিন্তু এক লাখ টাকা এরপরে এটা কিন্তু কম দাম না অনেক টাকা এরপরে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আন অফিসিয়াল তোল পঁচাত্তর হাজার টাকা অনেকটা কমছে আন অফিসিয়ালের দিক থেকে আবার ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আনঅফিসিয়াল রেট সাতাত্তর হাজার টাকা আর আট জিবি একশো আঠাশ জিবিটা আমার হাতে আছে তো এটার নতুন দামও আপনার অলমোস্ট আপনার কিনতে গেলে সেক্ষেত্রে আপনার কিন্তু ষাট হাজার টাকায় কিনতে হবে নতুন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা মিনিমাম লাগবে আন আর যদি আপনি ইউজ কিনতে যান ইউজ কিন্তু অলমোস্ট চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর রিসেন্টলি আমাদের নোমান রোজু ব্লগস ইউটিউব চ্যানেল একটা ভিডিও দিয়েছি একটা শপের আপনি চাইলে চেক করে দেখতে পারবেন ওইটা ওয়ান প্লাস ইলেভেনের একটা ফোন আছে এটাই আর কি এই ফোনটাই সেম ফোনটাই আছে ওইটা থেকে আমি ফুটেজ কালেক্ট করে রেখে দিয়েছি রিভিউ দেওয়ার জন্য আপনাদের তো ওখানে চল্লিশ হাজার টাকা দোকানদার প্রাইস দিছিল এরকম ইউজ কন্ডিশন আমার হাতে যেটা দেখছেন এইটারই প্রাইস দিছিল আর কি তো আমাদের যদি ইউজফুল কিনতে যান অফারে আমাদের নুমান যে ব্লগস ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন ওখানে অলমোস্ট এক লাখের বেশি সাবস্ক্রাইব আছে তো আপনাদের ভালোবাসায় অলমোস্ট এক লাখ হয়ে গেছে আর অবশ্যই আপনারা কোন ফোনটার রিভিউ চান এইটাই কমেন্ট করে জানাবেন এটা দেওয়ার ট্রাই করব আর এই চ্যানেলটাও মেহরবানি করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এটাও তাড়াতাড়ি এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে যায় আপনারা ভিডিও দেখতে আসেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না যদি এক একটা সাবস্ক্রাইব করে দেন আপনাদের তো ক্ষতি হবে না আপনাদের একটা সাবস্ক্রাইবে আমরা অনুপ্রেরণা পাই ভালো কাজ করার জন্য আর ভুল ত্রুটি হলেও অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন সেটা শুধরানোর ট্রাই করবে ইনশাল্লাহ তো ওয়ান প্লাস ইলেভেনটা চাইলে আপনি দেখতে পারেন যারা ওয়ান প্লাস ইলেভেন তো ইউজ কিনতে গেলে এরকম চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা অলমোস্ট পেয়ে যাবেন আপনি তো অবশ্যই বক্স ছিল না চল্লিশ হাজার টাকায় বাজেটে ওয়ান প্লাস ইলেভেন আসলে বেস্ট বেস্ট এক কথায় বেস্ট টু বেস্ট এর চেয়ে ভালো ফোন চল্লিশ হাজার টাকা বাজেটে আর নাই আপনি কম্পেয়ার করতে দেখতে পারেন যে চল্লিশ হাজার টাকা বাজেটে এই প্রসেসর দিয়ে এই ক্যামেরা দিয়ে আপনার এই ফিচার এই আউটলুক এই কার্ভ ডিসপ্লে এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফিচারে চল্লিশ হাজার টাকায় ওভারঅল আর কোনো ফোন আপনার মনে হয় না বিট করতে পারবে এই ফোনটাকে আপনি যদি ইউজ কেনেন এরকম কন্ডিশনে তো এই ছিল ওয়ান প্লাস ইলেভেন ফাইভ জি ফোন ইন ডিটেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকান্ডে বাজ দেবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হবে